गाइस वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई भालो आछो। आजकेर भिडियोते आमी तोमादेर संगे डॉक्टर शेड्स से सिका सेरामाइड सीरामटा किन्तु रिव्यू करब। ये सीरामटा आमी नाइका हट पिंक सेले लास्ट जुलाईते किनेछी आर तारपर थेके ये सीरामटा रिव्यू करार जोन्नो आमी लगातार 1 मान्थ धरे किन्तु ये सीरामटा आमी लागिएछी आमार स्किने। आर इनफैक्ट एखोनो किन्तु ये सीरामटाई आमी नाइट टाइमे स्किने लागाच्छी। आर ये सीरामटा 1 मान्थ धरे लागिए आमी जेटा फील करेछी सेटा হলো এই সিরামটা কিন্তু আমার স্কিনকে ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করছে, কিন্তু আমার স্কিনকে একটুও কিন্তু ইরিটেট করেনি এই সিরামটা। তবে এই সিরামটারও কিন্তু কিছু ইস্যুজ আছে আর সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি টাচ করব। তবে তোমাদের এর আগে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর নোটিফিকেশান বেলটাকেও কিন্তু অন করে নিও। সো ভিডিওটা দেখতে থাকো। যেটার জন্য আমি এই সিরামটা কিনেছি সেটা হলো এই সিরামটাতে কিন্তু ভীষণ ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট রয়েছে। আর সেটার মধ্যে প্রথমেই যেটার নাম আমি করতে চাই সেটা হলো সেরামাইড। এই সেরামাইড কিন্তু আমাদের স্কিনকে পলিউশন, সান ড্যামেজ থেকে রিপেয়ার করতে সাহায্য করে। আর এটাতে যে স্টার ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা হলো নায়াসিনামাইড। নায়াসিনামাইড যদি আমাদের ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাকে কিন্তু অনেকাংশে কম করতে সাহায্য করে। আর নায়াসিনামাইড আমাদের পিগমেন্টেশন ব্লেমিশ থাকলে সেটাকে ভেতর থেকে ফেড করে কিন্তু আমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। আর এটাতে যে স্টার ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা হলো সিনটেলা এশিয়াটিকা। এই সিনটেলা এশিয়াটিকা কিন্তু ইরিটেটেড স্কিনকে ভীষণ ভালো করে সুত করতে সাহায্য করে। আর এটাতে কিছু কিছু গুড অয়েলস রয়েছে, যেরকম এটাতে আছে অলিভ স্কোয়ালেন যেটা একটা ড্রাই অয়েল, আর আছে মারুলা অয়েল, হুইট জার্ম অয়েল, আমন্ড অয়েল যেটা স্কিনকে কিন্তু ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে। আর এটাতে আছে শিয়া বাটার গ্লিসারিনের মতো ইমুলিয়েন্ট। ইমুলিয়েন্ট কিন্তু আমাদের স্কিনকে অলওয়েজ হাইড্রেট রাখতে সাহায্য করে। আর এটাতে আছে ক্যালিন্ডুলা এক্সট্রাক্ট, ক্যামোমাইল এক্সট্রাক্ট, যেটা কিন্তু আমাদের স্কিনকে একটা সুদিং প্রপার্টি দেয়। তো এই হলো ডক্টর শেডসের সিকা সেরামাইড সিরামটা। এটা একটা 30 ml প্রোডাক্টে আছে, আর এটা একটা গ্লাস বটলে কিন্তু আছে, আর এটা প্রাইস হচ্ছে 900। তবে এটা আমি নাইকা হট পিঙ্ক সেলে 20% ডিসকাউন্টে পারচেস করি। তবে এই সিরামটা আমি বলবো তোমাদের যদি নর্মাল টু ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমাদের জন্য এই সিরামটা কিন্তু বেস্ট হবে। আর যদি তোমাদের অয়েলি স্কিন হয়ে থাকে বা অ্যাকনেপ্রোন স্কিন হয়ে থাকে তাহলে আমি বলবো এই সিরামটা কিন্তু তোমরা ইউজ করার আগে প্যাচ টেস্ট করিয়ে নেবে। আর অবশ্যই তোমাদের যেটা করতে হবে সব স্কিন টাইপদেরই, যেহেতু এটাতে লটস অফ অয়েলস রয়েছে সেই জন্য এই সিরামটা কিন্তু তোমরা শুধুমাত্র নাইট টাইমেই ইউজ করবে। তবে এই সিরামটা যদি তোমরা জিজ্ঞাসা করো এই সিরামটা আমি আবার রিপারচেস করবো কি না, তবে আমি তোমাদের বলবো যে এই সিরামটা আমি আর রিপারচেস করবো না, কেননা এটাতে আছে রোজ অয়েল যেটা একটা এসেন্সিয়াল অয়েল, আর এটাতে লটস অফ ফ্রেগরেন্স রয়েছে যেটা আমার মনে হয় লং টার্মে আমার স্কিনকে ইরিটেট করবে, তো সেই জন্য আমি কিন্তু এই সিরামটা রিপারচেস করবো না। এবার আমি এই সিরামটার তোমাদের কনসিস্টেন্সি দেখাবো। দেখো এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে যাচ্ছে, তবে এটা একটু থিক সিরাম সেই জন্য এই সিরামটা কিন্তু লাগানোর পরে তোমাদের কোনো ননস্টিক কিন্তু ফিল হবে না, তোমাদের মনেই হবে যে একটা গ্রিজি ফিল কিন্তু আসবে, যে তোমাদের মনে হবে তোমরা কোনো সিরাম বা ময়শ্চারাইজার কিন্তু লাগিয়েছো এটা তোমরা ফিল করতে পারবে। এই সিকা সেরামাইড সিরামটা কিন্তু অলমোস্ট একটা পারফেক্ট সিরাম হতে পারতো, কিন্তু এটাতে দুটো ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা স্কিনের জন্য একদমই ঠিকঠাক নয়। সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে এটাতে আছে ক্যাপ্রিক ট্রাইগ্লিসারাইড বলে একটা ইনগ্রিডিয়েন্ট, আর যেটাতে কিন্তু কোকোনাট অয়েল রয়েছে, সেই জন্য আমি এটাতে কমফোর্টেবল নই, কেন কোকোনাট অয়েল
কিন্তু নন কমেডোজেনিক নয়। সেই জন্য আমি এই ইনগ্রেডিয়েন্টটা যদি না থাকতো তাহলে কিন্তু এই সিরামটা মানে আরও বেটার হতো। আর তাছাড়া এটাতে আরও একটা জিনিস রয়েছে, যেটা হলো এই সিরামটাতে কিন্তু আছে রোজ অয়েল, আর রোজ অয়েলটা কিন্তু একটা এসেনশিয়াল অয়েল যেটা লং টার্মে আমাদের স্কিনকে কিন্তু ইরিটেট করবে, আর ইরিটেটেড স্কিন হয়ে গেলে সেটা কিন্তু অনেক ওয়ে মোর ব্রেকআউট প্রোন হয়ে যায়। সেই জন্য যদি এই দুটো উপাদান না থাকতো এই সিরামটাতে তাহলে কিন্তু এই সিরামটা অলমোস্ট একটা পারফেক্ট সিরাম হতে পারতো। এবার আমি এই সিরামটার আউটার প্যাকেজিংটা দেখাবো। এই হলো সিরামটার আউটার প্যাকেজিং। এবার দেখে নেব আউটার প্যাকেজিংয়ে কী লেখা রয়েছে। এটাতে লেখা রয়েছে এটা হচ্ছে প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি, ভেগান, ক্রুয়েলটি ফ্রি, নন টক্সিক একটা সিরাম। আর এই আউটার প্যাকেজিংয়ে কিন্তু কোনো রকম তারা তাদের কী ইনগ্রিডিয়েন্ট ছাড়া টোটাল ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু তারা রিভিল করেনি। এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট, কেননা আমি এটাকে একদমই সাপোর্ট করি না। আমি এমন কোনো জিনিসপত্র আমার ফেস বডি বা হেয়ারে ইউজ করতে চাই না যেটার টোটাল ইনগ্রিডিয়েন্ট লিস্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যেটা এটার একটা মাইনাস পয়েন্ট, ভীষণই একটা বড় মাইনাস পয়েন্ট বলতে পারো। আর ডক্টর শেটসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে দেখতে পাই আমি, যেটা সেটা হলো এটার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট লেখা আছে শিয়া বাটার, আর নাইকার অফিসিয়াল ওয়েবসাইটে এটার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট রয়েছে পিউরিফাইড ওয়াটার, যেটা একদমই ম্যাচ করছে না। তো যাই হোক, আর এটাতে যেমন লেখা আছে এটা ফ্রেগরেন্স ফ্রি, সেটা কিন্তু নয়। এটাতে লটস অফ ফ্রেগরেন্স রয়েছে, যেটা আই থিঙ্ক রোজ অয়েলের ফ্রেগরেন্স, যেটা প্রচুর মানে 6-7 ঘন্টা ধরে স্কিনে ওটা স্টে করে যায়, যেটা আমি একদমই পছন্দ করি না। কারণ আমি এখন পার্সোনালি ফ্রেগরেন্স ফ্রি বা এসেনশিয়াল অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করছি, কেননা আমি তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে কথা বলবো যে এসেনশিয়াল অয়েল বা ফ্রেগরেন্স আমাদের স্কিনকে কীভাবে ক্ষতি করে। তো যাই হোক, সেই জন্য আমি এই সিরামটা তো লং টার্মে ইউজ করবো কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে।